এটা কিন্তু একটা মোগলাই নয়, এই দুটো মিলিয়ে একটা মোগলাই, মানে একটা বড় মোগলাইকে দুটো আলাদা প্লেটে দেওয়া হয়েছে। সুতরাং এই দুটো এক হলে বুঝতেই পারছো যে কত বড় হবে। নাম কি? সুনীল পাল। আপনার নামে এটা এসপালের মোগলাই, বা আপনাকে দেখে মনে হচ্ছে আপনার নামে একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে। আপনি এখানে দাঁড়িয়ে আর বেশ অনেকটা করে বাদাম আর নারকেলের রয়েছে, তো তোমরা যখন খাবে তোমাদের প্রত্যেকটা কামড়ে বাদাম আর নারকেলের কুচিটা পড়বে মুখে, যেটা বেশ ভালো লাগবে। বর্ধমানে এবার শুধু মুরমুন্দির দোকানে ভিডিও করলে তো হয় না, তো দেখছিলাম যে বর্ধমানে বেশ চেনা জানা কি করা যেতে পারে, তখনই কিন্তু আমাদের চোখে এসেছিল বর্ধমানে এস পালের মোগলাই। প্রায় 40 বছরের পুরনো হলো এই এস পালের মোগলাই, এবং বর্ধমানে কিন্তু বিখ্যাত খাবারগুলির মধ্যে কিন্তু এস পালের মোগলাই সবার আগে আসেই না। তাই ট্রেন্ডিং ভিডিওর সাথে সাথে কিছু পুরনো খাবারের দোকানের খোঁজে আজকে আমি চলে এলাম তোমাদের কাছে বর্ধমানে। তাই আর দেরি না করে চলো এস পালের মোগলাইয়ের পিছনে ছোটখাটো হিস্ট্রিতে একটু জেনে নিই, আর তার সাথে সাথে দেখি এখানে কি কি পাওয়া যাবে। এটা এখন কি তৈরি হচ্ছে? এটা মোগলাই হচ্ছে। এগ মোগলাই তো? এগ মোগলাই। আচ্ছা, এগ মোগলাইটার প্রাইস কি আছে? চিকেন থাকবে প্লাস ডবল ডিম থাকবে, এই নাম চিকেন মোগলাই। আচ্ছা, এটার দাম কত আছে? এটা অর্ডিনারি মোগলাই 70 টাকা, আর চিকেন মোগলাই 110 টাকা। আচ্ছা, আর ডবল ডিমটা একটা হয় আমাদের ওটা 90 টাকা। আচ্ছা, এটা কি বহু বছর ধরে এখানে রয়েছে নাকি? আচ্ছা, সেটা দেখছিলাম যে দোকানে ইয়াং কর্মচারী থেকে আপনাদের মতো মানুষের ভিড়টা বেশি রয়েছে এখানটাতে। আচ্ছা কাকু, এই দোকানটা আপনাদের কত বছরের পুরনো? তাও 40 বছর, তাই তো? আর বর্ধমানের এসপালের মোগলাই বললেই তো মানে এক লোক এক লোক ভাবে চিনে যায়। আচ্ছা আচ্ছা, বহু জায়গায়। আপনাদের বর্ধমানে আর কি কটা দোকান আছে? ভেতরে একটা রয়েছে, কিন্তু এটা হলো পুরনো। দোকানের সময়টা কি আছে? সকাল 10টা থেকে রাত 10টা প্রতিদিন। আচ্ছা, টেবিল কি কি পাওয়া যাচ্ছে দাদা দোকানে? এখানে আছে ডিমের টেবিল। ডিমের টেবিল? এটা কি গোটা ডিমের? ফুল ডিমের রয়েছে। এটা দাম? আছে ভেজ চপ। দাম কি আছে? 10 টাকা। ডিমের টেবিলটা হচ্ছে আমরা 20 টাকা। 20 টাকা। চিকেন পকোড়া আছে আমরা 20 টাকা। চিকেন কাটলেট আছে 50 টাকা। মটন আছে 50 টাকা। ফিশ ফ্রাই আছে, ভেটকিম আছে 70 টাকা। চিকেন পাতিন্দা, চিকেন স্প্রিং রোল, চাউমিন হবে। চাউমিন হবে? আর মোগলাইয়ের সে পরিমাণটা কি বেশি এখানে সেল? বিশাল ব্যাপার তো একদম। মিনিমাম পূজোর সময় বা অকেশনে তো আরো বেশি। আচ্ছা, এখানে কুপন সিস্টেমও রয়েছে দোকানে, আগে থেকে পেমেন্ট করে কেউ কোনো কাজকর্ম করে আসলে তার খাবারটা রেডি থাকবে। একদম, এটা কিন্তু একদম ইউনিক, দেখা গেল কোনো স্ট্রিট ফুডের দোকানে কিন্তু এরকম দেখা যায় না। এক তাওয়া ভর্তি এখানে কিন্তু তেল দেওয়া রয়েছে, তার মধ্যে একদম চুপচুপে করে ভাজা হচ্ছে হলো মোগলাই। জানি শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, কিন্তু মাসে একবার দুবার খাওয়া যেতেই পারে। এটা কি হচ্ছে এখানে? ভেজিটেবল কি? ভেজিটেবল। এটার দাম কত? 10 টাকা করে। বেশ বড় সাইজের কিন্তু ভেজিটেবল চপগুলো, দাম মাত্র 10 টাকা। এখানে যে স্ট্রিট সাইডে পুরনো দোকানটা রয়েছে তার পিছন সাইডে কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে বসে খাওয়ার মতো। তাছাড়া ওদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে যেটা সামনে রয়েছে একটা রেস্টুরেন্ট, সেখানে কিন্তু ভাত এবং স্ন্যাক্স আইটেম দুটোই কিন্তু পাওয়া যাচ্ছে, বাট এখানে শুধু স্ন্যাক্স আইটেমগুলোই তোমরা পেয়ে যাবে আসলে। আর যেটা রয়েছে হলো বর্ধমানে মেন রোডের উপরে প্রিয় গোপাল বিষয়ে, তার ঠিক উল্টো দিকে রয়েছে হলো দোকান। এবার একটা ব্যাপার হলো, তোমাদেরকে হয়তো সবাই এসপালের মোগলাই যারা ভিডিও করেছে তারা হয়তো সেই স্ট্রিট সাইডে দোকানটা দেখিয়েছে, কিন্তু আজকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছি এসপালের যে কিচেন, সেই কিচেনে চলে এসেছি যেখানে কিন্তু অ্যাকচুয়ালি আরো বড় প্রসেসে কিন্তু তৈরি হয় খাবার দাবারগুলো। চলো সেটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এখানে কিন্তু বেশ অনেকে মিলে তোড়জোড় করে অনেক ধরনের রান্নাবান্না হচ্ছে। কোথাও হচ্ছে হলো
রুটি কোথাও হচ্ছে, পরোটা কোথাও হচ্ছে, এগুলো কোথাও হচ্ছে মুগ নাই, আবার কোথাও ভাজা হচ্ছে চপ, কি কি হচ্ছে এখানটায় চল দেখে আসে। এই কিচেনে আসলে দেখ কি কি পাওয়া যাবে দাদা, যেটা কিনা স্ট্রিট সাইডে পাওয়া যাবে না, যে দোকানটা রয়েছে সেখানে। এখানে আসলে কি কি পাওয়া যাবে? রাইস, চিলি চিকেন, চিকেন অন ফ্রাই, চিকেন মাঞ্চুরিয়ান, সব রকমের মানে একটা রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় আর কি। হ্যাঁ, মোটামুটি আমাদের যে স্টার্টারের আইটেমগুলো চালু আছে সেগুলো ভেতরে এলে পেয়ে যাবে, সেগুলো বাইরে নর্মালি অ্যাভেলেবল হয় না। বাইরে শুধুমাত্র স্ন্যাক্সের আইটেমগুলো আর মোগলাইটা পাওয়া যায়, এখানে এলে আপনার পরোটা বেশ পরোটা গ্রেভি আইটেমের কিছু জিনিস আছে সেগুলো পাওয়া যায়, যেগুলো বাইরে পাওয়া যায় না সেগুলো ভেতরে পুরোটাই পাওয়া যায়। বর্ধমানের বিশেষ বিশেষ খাবার গুলো, তো তখন আপনার দোকানের মধ্যে এসপালের মোগলাই আসলো। তো এই যে এসপালের মোগলাই নামটা যে তৈরি করা, এটা মানে কতটা তো বছর পর আপনি এই জায়গাটা পেয়েছেন? দাদা আগে দোকান করতো, আমি করছি দাদা ব্যাংকে চাকরি করার পর থেকে আমি করছি। আপনার নাম কি? সুনীল পাল। সুনীল পাল, আপনার নামে এটা এসপালের মোগলাই? বা আপনাকে দেখে মনে হচ্ছে আপনার নামে একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে, আপনি এখানে দাঁড়িয়ে বর্ধমানের মোগলাই এত এসপালের নাম, এই যে ইনি হলেন স্বয়ং এসপাল। তো আপনি এগুলো সংস্কার করে দিন আমাদের। আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো বাঙালি পানি, যদি কোনো সময় সম্ভব হয় দেখবেন। আপনার হাতে বানানো একটু কাটলেটটা দেখি তাহলে। বাহ, এই হলো এক্সপিরিয়েন্স হ্যান্ড একেবারে। আপু আমাদের একটা ডবল ডিমের চিকেন মোগলাই। এটা কিন্তু একটা মোগলাই নয়, এই দুটো মিলিয়ে একটা মোগলাই, মানে একটা বড় মোগলাইকে দুটো আলাদা প্লেটে দেওয়া হয়েছে। সুতরাং এই দুটো এক হলে বুঝতেই পারছো যে কত বড় হবে, আর সেটা একা খাওয়া একটু চাপ হয়ে যাবে, তার জন্য আমাদের এখানে দুটো আলাদা জায়গাতে ভাগ করে দেওয়া হয়েছে। তাই আমি তোমাদের একটা প্লেটে এখন আপাতত দেখাচ্ছি। এখানে দেওয়া হয়েছে হলো মোগলাই, আমরা নিয়েছি হলো ডাবল ডিমের চিকেন মোগলাই, যেটার দাম পড়েছে হলো 110 টাকা। তার সাথে একটা সিম্পল এখানে ঘুগনি রয়েছে আলু আর মটরের, এটা খুব একটা বেশি স্পাইসি না, একদম হালকা পাতলার মধ্যেই। তার সাথে রয়েছে স্যালাড, তার সাথে রয়েছে হলো সস। এই এত কিছু রয়েছে এখানটায়, মানে তোমরা যদি হাফ হাফ ধরো, এটা হলো 55 টাকার একটা প্লেট, আর এটা রয়েছে হলো 55 টাকার একটা প্লেট। চলো তাহলে খেয়ে দেখা যাক সেই বর্ধমানের বিখ্যাত এসপালের মোগলাই। এই যে এখানে থেকে একটু নেব মোগলাই। কলকাতার মোগলাইয়ের থেকে পুরোটা সিমিলার না হলেও মশলাতে আর স্বাদে একটু ডিফারেন্স রয়েছে, আর বেশ অনেকটা করে বাদাম আর নারকেলের রয়েছে। তো তোমরা যখন খাবে তোমাদের প্রত্যেকটা কামড়ে বাদাম আর নারকেলের কুচিটা পড়বে মুখে, যেটা বেশ ভালো লাগবে। এখানে যদি একটু সস নিই, বেশ মোটা পুরে রয়েছে, খেতে বেশ ভালো লাগছে। তার সাথে তরকারি, ঘুগনিটা একদম মশলা ছাড়া একদম প্লেন সিম্পল ঘুগনি। আর চিকেন যদি তোমরা বলো, ভেতরে এইরকম পাবে তোমরা চিকেনের চাংস, এই যে এইরকম ছোট ছোট তোমরা চিকেন পাবে। বেশ ভালো লাগলো আমার খেতে। কারা কারা এখন অব্দি ট্রাই করেছো? আমি জানি যারা কলকাতার অডিয়েন্স রয়েছে তারা তো খুব একটা বেশি এদিকটা আসনি, কিন্তু যারা এসেছো তারা অবশ্যই জানো তোমাদের কেমন লাগে এসপালের মোগলাই। আমার বেশ ভালো লেগেছে, আমি জানি না আর কবে আসবো না আসবো, বাট এটা ভালো লাগলো খেয়ে। বিশেষ করে পেট একেবারে পুরো ফুল টাইট, খাওয়ার আর জায়গা নেই, অর্ধেকটা মোগলাইও যেন খেতে পাচ্ছিলাম না আমি। যাই হোক, বেশ ভালো খেতে, দারুণ লাগলো আমার। আর এসপালের মোগলাই সত্যি নাম করার মতো এমন একটা মোগলাই। তাছাড়া এখানে আরো অন্যান্য অনেক আইটেম রয়েছে, সবকটা আজকে খাওয়া সম্ভব হলো না, যদি কোনোদিনও পসিবল হয় অবশ্যই এসে খাবো, তোমরাও এসে ট্রাই করো। আর এই নতুন সন্ধানটা কেমন লাগলো কলকাতা থেকে এত দূরে? নিশ্চয়ই ভালো।
যদি ভালো লাগে থাকে তাহলে বলবো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও বাঙালি বাড়ি, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দিও যাতে আমি ভিডিও আপলোড করে তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। চলো আজকে চলো এতটুকু, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তাদের সময় সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো বাঙালি বাড়ি। আর এসপালের মোগলাইয়ের অ্যাড্রেসটা গুগল ম্যাপ লিঙ্কটা আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। চলো তাড়াতাড়ি।